হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 5টি ইউজফুল অ্যাপ নিয়ে কথা বলবো, যে অ্যাপগুলো আশা করি আপনার অ্যান্ড্রয়েড ইউজ করার এক্সপিরিয়েন্সটাকেই একটু ভালো করে দেবে। প্রথমে যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে জেটস। এটি মূলত একটা রিংটন কিংবা ওয়ালপেপার ডাউনলোডিং অ্যাপ। এই অ্যাপে যে প্রথমে আপনি অনেকগুলো অপশন পাবেন, ওয়ালপেপার, ভিডিও ওয়ালপেপার, মোবাইলের রিংটন কিংবা SMS এর টোন, এরকম নানা ধরনের অপশন পাবেন। আমি নিজে অ্যাপটা ইউজ করেছি এবং আমার কাছে এই অ্যাপটার কালেকশন মনে হচ্ছে অনেক বড়, কারণ আমি এখানে অনেক রকমের, প্রায় 1000 রকমের ওয়ালপেপার পেয়েছি। এছাড়া অনেক ভিডিও ওয়ালপেপার রয়েছে, এছাড়া অনেক ধরনের রিংটন রয়েছে। এক কথায় এটার কালেকশনটা আমার কাছে খুবই বিশাল মনে হয়েছে। এছাড়াও এটার আরেকটা সুন্দর ফিচার রয়েছে, সেটি হচ্ছে যে আপনারা আপনাদের অ্যাপের যে ডিজাইনটা আছে সেটা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাপের যে ডিফল্ট ডিজাইনগুলো আছে সেগুলো ছাড়াও এখানে কিছু অ্যাপের ডিজাইন রয়েছে, সেগুলো যদি আপনারা ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করেন, তাহলে আপনার মোবাইলের যে অ্যাপগুলো আছে সেগুলো আপনার নিজের পছন্দ মতো ডিজাইনে আপনাকে প্রদর্শন করবে, এবং আমার কাছে এই ফিচারটা খুবই সুন্দর মনে হয়েছে। এছাড়াও ওয়ালপেপারের কালেকশন কিংবা ভিডিও ওয়ালপেপারের কালেকশনেও আমি ইমপ্রেসড। সো এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন আপনার মোবাইলকে সুন্দর করে সাজাতে। প্লে স্টোরে জেটস লিখে সার্চ করলে অ্যাপটা খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আমরা যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে গ্রামারলি। এটা মূলত একটা গ্রামার কারেকশন অ্যাপ। অর্থাৎ আমরা অনেক সময় কখনো ইংলিশে টাইপ করতে গেলে দেখা যাচ্ছে যে কখনো বানান ভুল হয়, কিংবা কখনো আমরা একটা সেন্টেন্স লিখি যেটা আসলে গ্রামাটিক্যালি ভুল। এই অ্যাপটা সেগুলোকে অটো কারেকশন করে দেয়। এই অ্যাপটা ডাউনলোড করলে অ্যাপটা একটা কিবোর্ড রয়েছে, সেটা যদি আপনারা সেট করে নেন তাহলে আপনারা যখন কোনো কিছু লিখবেন ইংলিশে সেটা যদি বানান ভুল থাকে তাহলে অ্যাপটা অটোমেটিকলি এটা কারেক্ট করে দিবে, এবং একটা সেন্টেন্স লেখার পরে সেই সেন্টেন্সে যদি গ্রামারের কোনো ভুল হয়ে থাকে তাহলে অ্যাপটা খুব সহজ অটোমেটিকলি সেই গ্রামারের ভুলটা ঠিক করে দিবে। এছাড়া এই অ্যাপটা আপনারা অ্যান্ড্রয়েডে যেমন ব্যবহার করতে পারবেন ঠিক তেমনই কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। যারা মূলত অনেক অনেক ইমেল লিখতে হয় যাদেরকে, কিংবা যাদেরকে ইংলিশে কোনো ধরনের আর্টিকেল লিখতে হয়, বা এই জাতীয় কাজ যারা করে থাকেন, তাদের জন্য আমার কাছে মনে হয়েছে এই অ্যাপটা খুবই ইউজফুল, কারণ এই অ্যাপটা আপনার কাজটাকে অনেকটাই ইজি করে দিবে। এছাড়া যারা ডেইলি আমরা মেসেঞ্জারে চ্যাট করি তাদের জন্য এটা অনেক বেশি ইউজফুল হবে, কারণ প্লে স্টোরে খুব সহজে অ্যাপটা পেয়ে যাবেন। এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আমরা যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেই অ্যাপটির নাম হচ্ছে ক্যালকুলেটার। শুনে হয়তো মনে হতে পারে এটা একটা ক্যালকুলেটার অ্যাপ। হ্যাঁ, এটা একটা ক্যালকুলেটার অ্যাপ, বাট এখানেই টুইস্টটা রয়েছে। এটা মূলত একটা লকার। অর্থাৎ আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক গোপনীয় আমাদের ছবি থাকে কিংবা ভিডিও থাকে, যেগুলো আমরা সামনে রাখতে পারি না, বা হঠাৎ যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। এই জাতীয় গোপনীয় জিনিসগুলোকে আসলে এই লকারে লুকিয়ে রাখার জন্য এই অ্যাপটা তৈরি করা হয়েছে। এই অ্যাপটার ইন্টারফেসটা, সামনের ইন্টারফেসটা মূলত একটা ক্যালকুলেটারের মতো। অর্থাৎ অ্যাপটা যদি নর্মাল মানুষ ঢোকে তাহলে মনে করবে এটা একটা ক্যালকুলেটার। ইনফ্যাক্ট ক্যালকুলেটারের মতো এখানে যোগ বিয়োগ সব কাজই করা যায়, বাট এখানে একটা কোড সিস্টেম আছে, সেই কোডটা যদি আপনি দেন তাহলে অ্যাপটার পিছনে একটা লকারে নিয়ে যাবে। সেই লকার থেকে আপনারা খুব সহজে আপনাদের গোপনীয় ছবি কিংবা ভিডিও দেখতে পারবেন। অর্থাৎ একই হিসেবে একদিকে এটাকে ক্যালকুলেটার হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার লকার হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে দেখেছি, আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে অ্যাপটা। আপনারাও ব্যবহার করতে পারেন, প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আমরা ক্যাম স্ক্যানার নিয়ে কথা বলবো। ক্যাম স্ক্যানার মূলত একটা স্ক্যানিং অ্যাপ। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু কিছু ডকুমেন্টারি PDF করা লাগে, কিংবা আমাদেরকে কোনো একটা ছবি তুলে সেটাকে, কোনো একটা ডকুমেন্টের ছবি তুলে সেটা আলাদাভাবে সংরক্ষণ করে রাখতে হয়। অনেক সময় দেখা যায় আমরা ID কার্ডের ছবি তুলে রাখি যাতে কোনো সময় কাজে লাগলে ইউজ করতে পারি। এই জাতীয় ছবিগুলোকে PDF আকারে সংরক্ষণ করে রাখার জন্যই মূলত এই অ্যাপটা। এই অ্যাপে আপনারা এই অ্যাপ দিয়ে সরাসরি কোনো ছবি তুললে সেটা অটোমেটিক্যালি একটা PDF এ রূপান্তর হয়ে যাবে এবং অ্যাপে সংরক্ষিত থাকবে। এই অ্যাপটার মূলত একটা প্রিমিয়াম ভার্সন রয়েছে, এছাড়াও ফ্রি ভার্সন রয়েছে। তবে আমার কাছে ফ্রি ভার্সনে যতগুলো অপশন রয়েছে আমার কাছে মনে হয়েছে সেটাই যথেষ্ট, প্রিমিয়াম ভার্সন তেমন একটা প্রয়োজনীয় না। নিচে ডেসক্রিপশনে আমরা অ্যাপটার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। এরপরে আমরা একটা স্ক্রিন রেকর্ডিং অ্যাপ নিয়ে কথা বলবো, যে অ্যাপটার নাম হচ্ছে মোবিজেন। অ্যাপটা স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য আমার কাছে মনে হচ্ছে বেস্ট।
এই অ্যাপটি মূলত যারা ইউটিউবিং করেন তাদের জন্য খুবই ইউজফুল। আমরা অনেক সময় অনেক ধরনের প্লে স্টোরে অনেক ধরনের স্ক্রিন রেকর্ডিং অ্যাপ রয়েছে, তবে এই অ্যাপটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে খুবই ভালো। এই অ্যাপটাতে আপনারা এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং অ্যাপটার ইন্টারফেসটাও খুবই সহজ এটাকে ব্যবহার করা যায়। এছাড়া অ্যাপটাতে কিছু হালকা এডিটিং অপশনও রয়েছে যেটাও খুবই ইউজফুল। যারা ইউটিউবে টিউটোরিয়াল মতো ভিডিওগুলো তৈরি করেন কিংবা কোনো গেমিং ভিডিও তৈরি করেন তাদের জন্য এই অ্যাপটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে, বিদায়।